রাতের অন্ধকারে মাছ চাষের পুকুরে বিষ, প্রায় 4 লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা মাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য মালদা চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের প্রাণসাগরে। বৃহস্পতিবার ভোররাতে মাছ ধরতে নেমে চক্ষু চড়ক গাছ। রাতে অন্ধকারে ঢুকে এখানে জাল নামাচ্ছিল পাঁচরা, এরা জাল নামিয়ে জাল ওই মানে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছিল জালটা নিয়ে। তখন আমরা দাঁড়িয়েছিলাম, যখন উত্তর দিকে কোণে যায় মাছরা, তৎক্ষণাৎ একটা মাছ বলে যে এখানে একটা বিশেষ সেন্ট পাচ্ছি জলে। তৎক্ষণাৎ আমরা লাইট মারে ওখানে খোঁজাখুঁজি করলাম, কী বা কী বিষয়, সত্যি দেখছি পুরো সাদা হয়ে আছে জল। জানা গিয়েছে প্রায় 1 মাস ধরে অন্য এক ব্যক্তির পুকুর লিজ দিয়ে মাছ চাষ শুরু করেন পঞ্চায়েত প্রধানের খুড়তুতো ভাই আক্কান খান। ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর দাবি, মাছ দুয়েক আগে বেশ কিছু কারণে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় গ্রামে শান্তি ফেরাতে একটি কমিটি গঠন করা হয় একটি মিছিল। এরপর থেকেই বিভিন্নভাবে এলাকার দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হয় আক্কান খানকে। তার প্রাথমিক অনুমান, শান্তি মিছিলের প্রতিশোধ নিতেই এমন ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। আর এই লিজ নেওয়া তো 1 বছর আগে থেকে, আর মধ্যেখানে ঝামেলা পড়লো, ঝামেলা যেটা আমি পুকুরে আসতে পারি নাই, হাত জোরে বলছি প্রশাসনকে আমার এতগুলো মাছ মরেছে পুকুরের, এই পুকুরে মাছটা মরেছে, এতগুলো টাকা নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আমার যা পুঁজি ছিল সেই এখানে সব সম্বল সব লাগে বেজাম। আমি প্রশাসনের কাছে এটাই চাই যে সঠিক তদন্ত করে সঠিক যারা শাস্তিযোগ্য তাদের শাস্তি দেওয়া। গ্রামে প্রশাসন শান্তি মিছিল করায়, পুরো এলাকা জুড়ে করায়, কিন্তু শান্তি মিছিল করার পরও শান্তি হয়নি, কিন্তু অশান্তির সৃষ্টি করতেই চলেছে এরা, বারে বারে করতে চলেছে। আমার স্বামী এখানে আসায় আমার স্বামীকে তাড়া করেছে, বারে বারে তাড়া করেছে ওরা বারবার তাড়া করলো শান্তি মিছিলের পর। তাদেরকে যদি এক দুজনকে অ্যারেস্ট করতো তাহলে আজকে এই সমস্যাটা হতো না তো। এলাকার বাম কংগ্রেস জোট ও তৃণমূল নেতৃত্বদের নিয়ে শান্তি কমিটি গঠন করা হয়। শুক্রবার ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী আক্কান খানের সঙ্গে দেখা করেন জোটের পঞ্চায়েত সদস্য বাহারাম খান। তার দাবি, গ্রামের শান্ত পরিবেশ অশান্ত করতে ফের দুষ্কৃতীদের অপকর্ম শুরু হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে কিছু দুষ্কৃতি ওইরকম শয়তান টাইপের আছে, কি ও এইটাকে মানে জাগিয়ে রাখতে চাইছে গন্ডগোলটাকে, নাহলে এটা বিষটা যে দিয়েছে তার তো খরচা হয়েছে একটা, এটা এটা তো চরম দুষ্কৃতির অন্যায়কারী ওটা। তার জন্য আমি বলছি একদম তদন্ত করে যদি ধরা হয় তাহলে খুবই আনন্দ পাবো। কোথাও খুন বোমাবাজি, কোথাও আবার দুষ্কৃতি তাণ্ডবে রুটি রুজিতে টান। শান্তি মিছিলের পর একাধিকবার উত্তপ্ত হয় গোটা এলাকা। দীর্ঘ 2 মাস ধরে পুলিশ পিকেট থাকা সত্ত্বেও কিভাবে অবাধে চলছে হিংসার ঘটনা, হাতে না মেরে ভাতে মারা পড়ছে ব্যবসায়ীরা। অভিষেক শাহ, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।